আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, কিন্তু ভালো থাকার ভিতরেও কিছু সমস্যা তো মানুষের থাকে। সেই রকম কিছু সমস্যা আপনাদের সামনে আজকে যে দিনটা সেটা উপস্থাপন হয়েছে। তো অনেকে হয়তো মারামারি কাটাকাটি রাস্তায় করেছেন, তো ওই নিয়ে আমি কথা বলবো না। আমি কথা বলবো খুবই সূক্ষ্ম বিষয় নিয়ে। আমার কাছে আছে দুইটি পেজ, এই দুইটি পেজের ভিতরে রেখেছি কিছু আগাম প্রেডিকশন তথ্য, যেগুলো না দিলেই নয়, যেগুলো না করলেই নয়। আমার এখানে একটু কালো দেখা যাচ্ছে, তো এটা নিয়ে কোনো ডিস্টার্ব হবেন না আশা করি, কথাগুলো দরকার শোনা। তো ফার্স্ট যে জিনিসটা আমি কথা বলতে যাচ্ছি সেটা হলো যে গতকাল রাতে হঠাৎ করে আমাদের দেশে একটা জিনিসে কি হয়েছে, দাম ভুম করে বেড়ে গেছে। কী করে বেড়েছে? ভুম করে পড়েছে। মানে হুট করে হয় না, যেমন সীতাকুণ্ডতে হয়েছিল আপনার ব্লাস্ট হয়ে মানে অনেকে মারা গেছে, অনেক ফায়ার সার্ভিস। আমি খুব শোকাহত, আমি দোয়া করি তারা বেহেস্তবাসী হোক। আমাদের রাতে ডিজেল, অকটেন এবং জ্বালানি যে দ্রব্যগুলো আছে, যে দ্রব্যটা আমরা সবসময় ইউজ করি, যেটার দ্বারা আমাদের পুরো দেশ বা পুরো বিশ্ব চলে। আমি একটা বাইকে তো বৃদ্ধি হওয়ার কারণে কি কি লাভ আর ক্ষতি হবে সেটা আমি একটা প্রিডিকশন করেছি। আমি বহু চিন্তা গবেষণা করে আমি একটা বের করেছি যে আমাদের ভবিষ্যৎটা খুবই অত্যন্ত সুখময় হইতে যাচ্ছে। সুখময় বলতে কি, এখন আমি কিছু ভালো দিক নিয়ে আলোচনা করবো। ফার্স্ট অফ অল IMF কি ওইটা নিয়ে আমি কথা বলবো না। ভাই প্রচুর সুন্দর করে প্রচুর ভালো মতো একবার ক্লিয়ারলি বলেছে, আমি অনেক কিছু বুঝেছি। লোন টোন আমি এত কিছু বুঝি না, আমি ওই টাইপের স্টুডেন্ট না, আর ভাইগুলো বুঝে রিসার্চ করে, আমি রিসার্চ করি না। কিন্তু আমি যেগুলো প্রিডিকশন করেছি সেগুলো শুধু আপনাদেরকে জানাবো। তো ফার্স্টে চলে আসি, আমাদের যে ডিজেল, অকটেন বা জ্বালানি দ্রব্যের দাম বেড়ে গেছে, সেজন্য আমাদের কিছু মানুষের আহাজারি, মানুষ মনে হয় যে শেষ, মানুষ ধ্বংস, মানুষের জীবনের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হতাশা চলে আসছে। আরে ভাই দাম বাড়তেই পারে, দেশে দাম বাড়া দরকার ছিল সেজন্যই বাড়ছে। এই জন্য মরে দেখতে হবে না, মারামারি তো করতে হবে না, কাটাকাটি করতে হবে না, কিন্তু এটাই করতেছে, এটাই সবচেয়ে বড় সমস্যা। তাহলে আমাদের ক্ষতি নাম্বার ওয়ান আমাদের হতাশা। আমরা কি করে যে অল্পতে হতাশা হয়ে যায়, অল্পতে খুশি হয়ে যায়, সেটা হওয়া যাবে না, সেটাই এইটা বুঝাইছে। সেজন্য নিউজ কখন আপডেট করতে হবে ভাই, নিউজ আপডেট করতে হবে রাত 12টার পরে, যাতে কেউ কোনো খবর না জানে। হঠাৎ করে সকালে উঠে ঘুম থেকে উঠতে বুঝতে আমার মতো আজকে সকালবেলা আমি রাজবাড়ি গেছি, গেছি 5 ঘন্টায় টাকা লাগছে 500, আসছি 5 ঘন্টায় টাকা লাগছে 500, যেখানে মাত্র লাগে 300। আমার কত টাকা বেশি গেছে, এত টাকা বেশি গেছে। কেন বেশি গেছে? আর গাড়ি বাড়ি নাই, আমি রিক্সায় গেছি, ভ্যানে গেছি, তারপর আমি গাবতলি গেছি, ওইখান থেকে এক এক করে এক এক করে করতে 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 আমি কী করলাম, বাড়িতে গেলাম, বাড়ি থেকে ফিরে এলাম। তো আমি এখন চলে যাব। প্রথম কথা কী ছিল, আমার হতাশা, এই হতাশা থেকে বের হইতে পারবে। আর কী হবে, গতকাল যে বাইকের যে মানে ভিডিও দেখলাম, বাইক যে মানে বাইকওয়ালারা তো পাগলই হয়ে গেছে, পুরাই মাথা নষ্ট হয়ে গেছে তাদের, মানে মাথায় তাদের কোনো কাজ করতেছে না, তেল না হইলে। আচ্ছা আপনার ট্যাঙ্কি মানে আপনার হুন্ডার যে ট্যাঙ্কিটা আছে সেটা কি 1 টন তেল ধরবে? 1 টন তেল ধরবে? ধরবে তো না। 5 টন তাও না, 1.5 টন তাও না, 0.5 টন তাও না, 5 কেজি, 20 কেজি, 40 কেজি ধরবে? মনে হয় 5 কেজি ধরতে পারে, 20 কেজি ধরার সম্ভাবনা নাই, একটা হুন্ডার এমন নাই। যদি আপনি সুজুকি দেখেন, তারপর যদি FZ দেখেন, তারপর যদি হুন্ডাই দেখেন, তারপর যদি ইয়ামাহা দেখেন, এইসব হুন্ডাও যদি আপনি দেখেন, এগুলোতে কয়েক লিটার মানে 10 লিটার ধরবে কিনা, এর জন্য 5 লিটার ধরতে পারে মেবি। 5 লিটার তেলের জন্য আপনি সেই রাতে 12টায় যে বের হয়ে গেলেন, এরকম কথা সকালবেলা যদি আপনারা সবাই যদি ঘরে থাকতেন, ঠিক আছে নিউজটা হইতেই পারে, নিউজটা বাড়তেই পারে, এর জন্য তো এই না আপনার ওইখানে চলে যাইতে হবে। তো আপনারা যাওয়ার কারণে কি করলো তারা, কি করে দিল, আধা ঘন্টা তেল দিয়ে তারপরে বললো তেল নাই। এটা কেন হয়েছে? হতাশার কারণে। আমি কালকে কি করব, কালকে কি করবো এই নিয়ম। তো এই হতাশা থাকা যাবে না, খুবই খুবই স্মুথলি কাজ করতে হবে, স্মুথলি আগাইতে হবে। তো আমার এটা হলো ফার্স্ট কথা। সেকেন্ডলি, এখন আমাদের যে ডিজেলের দাম বাড়ছে সেজন্য আমরা কি করতে পারবো না,
বাইক কিনবো না, অনেকে বাইক কিনা বন্ধ করে দিবে, অনেকে বাইক বিক্রি করে ফেলবে। কারণ কি, এত দামে পেট্রোল কিনা, এত দামে তেল কিনা, জ্বালানি কিনা, ওই জ্বালানি দিয়া হুন্ডা চালাইয়া রাতের ভিতরে দিনে রোদের প্রতি কুইড়া ভাড়া টানার ভিতরে তা অনেকের ইচ্ছা মরে যাবে। আবার যারা হলো খুব মানে হাই টাকা পয়সা থাকলে কিনতে পারবেন, 134 টাকা, 144 টাকা, 114 টাকা করে ডিজেল কিনবেন। সবচেয়ে মজার বিষয় একটা বলি, আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার বাড়িতে এক ভাই ছিল, আমার ফুফাতো ভাই, তো উনার নাম আমি প্রকাশ করব না। আমার ফুফাতো ভাইটা আমার সাথে, আমার ভাইয়ার হুন্ডা চালানো শিখছে, তখন ভাইরে বলতো তুই হুন্ডা কিনা, হুন্ডার জন্য তেল কিনতে হবে, তেলের টাকা দে, তেলের টাকা দে। তখন ধরেন আপনার 2015-16 বা 2014 এদিকে সময়ের কথা, আমার ভাইও তো মানে হুন্ডা চালানো শিখছে, নতুন নতুন আগ্রহ তো তুঙ্গে। এখন এই তুঙ্গে আগ্রহ সে কি করবে, সেও টাকা দিত, 100 টাকা করে বের করতো। তখনও কিন্তু আমি জানতাম না ডিজেল বা অক্সিজেনের দাম মাত্র 80 টাকা, তার মানে তখন আরো কত কম ছিল, করোনার পরে তো মনে এক ধাপ বেড়েছে, তারা খেতে পারে না, আর কম ছিল। আমার ভাই তাকে 100 টাকা দিত, কারণ আমার ভাই অনেকদিন পরে যাইতো, অনেকদিন পরে যাওয়ার পরে কি করতো, সে টাকাটা দিত। দেওয়ার পরে সে আমার ভাইকে কি করতো, 1 ঘন্টা চালাইতে দিত, আর 1 ঘন্টা কি আর ঈদ হয়, সে পারে না, নতুন মানুষ 1 ঘন্টার ভিতরে চালাইতে পারে, তারপরে বলতো তেল শেষ হয়ে গেছে। আর আমার ভাইও বোকা ছিল, সেও বলতো যে তেল। আমি আজকে শিখতে পারলাম যে তেলের দাম মাত্র 80 টাকা ছিল, এখন 40 টাকা বাড়াইছে, আর 40 টাকা বাড়াইছে, ধরেন 35-140 এদিকে গেছে। তবে চালাবে এখন আমার মাথায় ধরে না, তো এখনো চালাচ্ছে, চালাবে তোমার। কিন্তু তুমি এই বাইকের তেল কোথেকে পাবা, 144 টাকার তেল, 114 টাকার তেল কই পাবা, এটা তো কোনোদিন সম্ভব না। আর IMF তো আছে, সে আবার দেখাশোনা করতেছে, তার মানে তার পক্ষে আর বাইক কেনা পসিবল না। শেষ 2 নম্বর রিজন, এটা উপকার বলতেছি, সবগুলো উপকার। তারপরে দেখবেন অনেকে কি করবে, যাদের বাইক আছে তারা বাইক সেল করবে, যারা চালাক তারা কি করবে, এই সময় বাইক ক্রয় করবে। কেমন, বাইক যদি আপনি বেচতে চান তাহলে আপনি কি করবেন, অল্প দামে বেচবেন, আর যে বাইক কিনবে সে কি করবে, অল্প দামে কিনে নিবে। তারপর অল্প দামে যদি ধরেন 1 লাখ টাকার বাইক 50,000 বা 70,000 বেচেন, তাহলে সে 30,000 টাকা সেল, ওই 30,000 টাকা সেল দিয়েই সে অনেক চালাইতে পারবে। সেই জন্য সে চালা, সে বুদ্ধিমান। 1 লাখ টাকার জিনিস যদি আমি 30,000-70,000 পাই, 30,000 টাকা তো বোনাস, এই বোনাস দিয়েই তার তোর পিছনে নিব। এভাবে করতে পারবো, অনেকে বাইক বেঁচিয়ে ফেলবে, অনেকে চালাকি করে বেঁচে কিনে নিবে। তারপরে হলো যে আপনার তেলের টাকায় যদি অনেকে চিন্তা করে যে আমি যে পরিমাণ তেল বাইকের পিছনে দিব, 140-140-114 এরকম করে, সেই টাকাটা যদি আমি আমার প্রতিদিন জমাই, ধরুন একজনে 100 কিলো গেল বা 200 কিলো গেল, 200 কিলো যাইতে কতটুকু তেল লাগে আমার আইডিয়া নাই, আপনারা বের করে তারপর আইডিয়া করে নিয়েন। তো ধরেন 5 কিলোর কথা, 5 কিলো বা 5 কেজি তেল লাগে, ফার্স্ট অফ 5 কেজি তেল লাগে, 5 কেজি তেল দাম হলো কত, 500 প্লাস হইতে পারে। তখন ওই 600 টাকা যদি দৈনিক জমায় তাহলে সে কি করতে পারবে, বছর শেষে কি করতে পারবে, একটা বিল্ডিং দিতে পারবে। তো অনেকে কি করবে, বাইক চালানো বাদ দিয়ে কি করবে, টাকা জমানো শুরু করে দিবে বাইকের তেল দিয়ে। এইটা নিয়ে কি পুরো এলাকা মাতাইতে হবে, না, কিন্তু এখন চায়ের দোকানে, ঘরের আড্ডায়, বাড়ির আড্ডায়, বন্ধুর আড্ডায়, তারপরে বাসে আড্ডায়, সবখানে ডিজেল জ্বালানির তেল বেড়ে গেছে দাম। এই জন্য অনেকেই কি করবে, সরকারের বিরুদ্ধে, অনেকে সরকারের পক্ষে, এই নিয়ে গবেষণা চলতেছে। গবেষণা যাব না, আমি চলে যাব মূল কথা। ফার্স্ট, চালের দাম বাড়ছে, চালের দাম বাড়বে। কেন চালের দাম বাড়বে, যে জ্বালানি দিয়ে কি করে, পেট্রোল বা অক্টেন যেটাই ইউজ করে না কেন, কে ইউজ করে, অ্যাকচুয়ালি ট্রাকওয়ালারা ইউজ করে, ট্রাক ড্রাইভার, তারপর বাস ড্রাইভার এরা ইউজ করে, তারপরে এরা ইউজ করে, পিক আপ যারা চালায় তারা ইউজ করে, এরা ইউজ করে কি করে, এক প্রান্ত থেকে দ্রব্য অন্য প্রান্তে আনে, যেগুলো আমরা ঢাকা শহরে যারা থাকি অ্যাকচুয়ালি তাদের জন্য। তো তারা কি করে, এটা খাওয়ার জন্য তারা আমাদের দূর থেকে, গ্রাম অঞ্চল থেকে আইনে শহরে দেয়। শহরে আনার সময় যে একটা কস্ট আছে, ভাড়ার যে একটা কস্ট আছে, সেই কস্টটা কি হবে, রেট বেড়ে যাবে। রেট বেড়ে যাবে, ধরেন
আমার কথা বলি, গতকাল আমি এক বস্তা চাল কিনে আনছি, সেই ভিডিওটা আপনার আছে দেখবেন। তো আমি গতকাল যে ভিডিও মানে চাল কিনে আনছি সেটার দাম হলো 2500-2700 টাকা, সেটার ডেট মেবি আগামীকাল বা আজকেই হয়ে গেছে 2900+ আই থিঙ্ক, কারণ কি আনতে কষ্ট হয়েছে এইটাই তাদের কথা, কারণ ভাড়া বাড়ছে, তেলের দাম বাড়ছে। তার মানে হলো আমি প্রথম কথায় সাকসেস যে চালের দাম বাড়বে, তো চালের দাম বাড়লো এইভাবে। তারপরে সবজির দাম বাড়বে, এখন যদি বলেন সবজির দাম কেমনে বাড়বে, সবজিও কিন্তু ভাড়ায় আনবে। এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হলো এইটা, সবজি তো আইনেই বেচে ফেলবে, আর সবজি তো রাইখা দিবে না, মজুত করার জিনিস না, সবজি তো থাকে না, সেজন্যই তো সে খুব দ্রুত আনার চেষ্টা করবে। আনার জন্য সে খুব এমন কিছু অনুযায়ী তাকে কি করতে হবে, আনতে হবে, তাদের দিনে দিনে পৌঁছায় যায়, এখন সে কি রাজি হবে কিনা সেটার উপর ডিপেন্ড করবে। মানে এক কথা হলো মানে হজবড় অবস্থা হয়ে গেছে এখন, যদি আপনি তার সাথে কথা না নিলে ড্রাইভার চালাবে না, আপনার খাবার আসবে না, খাবারের দাম যখন খাবার ঘরে আসবে না, যখন ঢাকা শহরে ঢুকবে না, তখন ওইটার কি হবে, রেটটা অনেক বেড়ে যাবে, তখন আমি আর আপনি কিনে খেতে পারবো না। তার মানে হলো সবজির দামও বেড়ে যাবে, এখানে কিন্তু সোয়াবিন তেল কিন্তু দাম বাড়বে না, একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু আপনাদের উপকার করেছে সরকার, সোয়াবিন তেলের দাম বাড়বে না, কারণ কি সোয়াবিন তেল একবার বেড়ে গেছে সেজন্য এটার দাম বাড়বে না। আপনারা মজুত করার কোনো চিন্তাই করেন না, মজুত করলে যদি চাল করেন কিছু কিছু দুই এক বস্তা করে রাখেন, যদি আরো বাড়তে আমি জানি না, সব প্রেডিকশন। সর্বনিম্ন যে ভাড়াটা হবে, এখন ভাড়া নিয়ে কথা বলবো, সর্বনিম্ন যে ভাড়াটা হবে সেই ভাড়াটা 20 টাকা হবে। আজকে যদি তারা বৈঠক বসেছে এই রাতে, তো এই বৈঠকের ভিতরে আমার কাছে যেটা মনে হয়, তারা মনে হয় একটা নির্দিষ্ট আসবে 15 টাকা বা 20 টাকার একটা সর্বনিম্ন ভাড়া হবে। ধরুন আমি 2 নম্বর থাকি, 11 নম্বর যাব, এখন আমি বাসে উঠবো, বাসে উঠার সাথে সাথে আমাকে 15 টাকা বা 20 টাকা তার হাতে দিয়ে নামতে হবে, এতে কি হবে আমার ক্ষতি, আমার অ্যাকচুয়ালি ক্ষতি। তো এই ক্ষতিটা কেন হচ্ছে, সরকার করছে, সরকার কেন করতেছে, আমাদের ভালোর জন্য, স্বাভাবিক কিছু ক্ষতি মানুষের উপকার হইলে ওইটা ক্ষতি না, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ক্ষতি না, আমি যেটা মনে করি। তো আমি বড় লোক, অ্যাকচুয়ালি আমি কিন্তু বড় লোক, কারণ কি আপনার বুঝতে হবে, যখন সরকার এটা দাম বাড়াইছে, অবশ্যই আমাদের দেশে সকলে বড় লোক হয়েছে দিতে দাম বাড়াইছে, তো এই নিয়ে কারো আফসোস থাকা দরকার নাই। আপনারা সর্বনিম্ন 20 টাকা ভাড়া দেওয়ার মেন্টালিটি নিয়েই ঘর থেকে বেরো হবেন, যাতে আপনারে কেউ কিছু বলতে না পারে, ড্রাইভার এবং আপনার হেল্পারের সাথে যেন তর্ক করতে না হয়, কারণ এরা হলো ছোট ফ্যামিলির মানুষ বা ছোট এলাকার মানুষ, যা যা মুখের উপরে কোনো কথা বলে ফেলে, বা সেটা আপনি ভদ্রলোক শিক্ষিত মানুষ সেটা আপনি সহ্য করতে নাও পারেন, হঠাৎ করে আপনি অনেকে মারামারি কাটাকাটিতে চলে যান, অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটতে পারে, সেখান থেকে আপনি বিরত থাকার জন্য সর্বনিম্ন ভাড়া 20 টাকা করে বের হবেন, 40 টাকা নেবেন আপ ডাউনে, 40 টাকা ভাড়া রেখে তারপরে বের হন, পকেটে নিয়ে তারপর বের হন। আমার কাছে মনে হয় এটা বেস্ট একটা টিপ ছিল আপনাদের জন্য, প্রেডিকশন, নট লাইক দ্যাট, ওকে, অ্যাকচুয়ালি এটা হবে তা না, এটা হতে পারে। আচ্ছা, সবচেয়ে মজার বিষয় কি জানেন, বাসালারা যদি পারতো তেলের দাম বাড়ানোর সাথে সাথে তারা যদি পারতো বাসে সোয়াবিন তেলের মতো গুপ্ত জায়গায় রাখা যাইতো, তাইলে তারা রাখতো, না হলে আজকে কোনো গাড়ি বের করলো না কেন। যেইসব গাড়িগুলা মূলত রাস্তার উপরে ঘুমায় মানে বুঝছেন তো ব্যাপারটা, মানে যারা মানে গ্যারেজ পায় না, অ্যাকচুয়ালি গ্যারেজে জায়গা দিতে পারে না, একজনের গাড়ি আছে 120-130টা, তার জায়গা আছে 2টা গাড়ি রাখা, কিন্তু তার গাড়ি আছে 20টা, হইতেও পারে অনেক অনেক বড় লোক, তো সে কি করে রাস্তায় ফ্রি রাখে, আর রাস্তায় ট্যাক্স দিতে হয় না, তো ওর রাখার কারণে কি করে তার একটা উপকার হয়, ওই গাড়িগুলো আজকে রোডে চলছে অ্যাকচুয়ালি। তাছাড়া মানুষের যে হয়রানি, আমি আপনাদের কিছু কিছু স্ক্রিনশট দিয়ে দিব, আপনারা দেখেন আর বুঝছেন যে পৃথিবীটা কত কষ্টের আমাদের জীবনে, একদিন গাড়ি না থাকলে যে কি অবস্থা হয়, মানুষ তো কান্নায় ভেঙে পড়েছে, আর আমি পুরাই মাটির সাথে মিশে গেছিলাম, ভাগ্য বল বেঁচে ফিরছি। তো সোয়াবিন তেলের মতো ওইটা লুকানো সম্ভব ছিল না, বিদায় লুকাইতে পারে নাই, নাহলে গাড়ি আজকে বেরিয়ে হইতো না, এই হলো মূল কথা। তারপরে আসেন, কেউ কেউ মাসে ভাতে বাঙালি নিজেদেরকে দাবি করে, আমরা বাঙালি, আমরা বাংলায় থাকি, এইভাবে লেকচার দেয়,
তারা কিছুদিন পরে মাছ ভাত খাইতেই পারবে না, কারণ কিছুদিন পরে চালের কেজি হবে একবার সর্বনিম্ন যে মোটা চালটা খান সেটার কেজি হবে 60 টাকা। বলে রাখলাম, যদি না হয় আপনি কমেন্ট করে জানায়েন যে হয় নাই। বর্তমানেই তো 40-45 টাকা মোটাটা, আর এখন যে তেলের দাম বাড়ছে, ভাড়া বাড়বে, ভাড়ার সাথে সবকিছু রিলেটেড আছে, তখন কি করবে? যদি 100 বস্তা চাল আনতে যান, 100 বস্তা চাল আনতে গেলে 20,000 টাকা দিতে লাগে, এখন দিতে হবে 40,000 টাকা। 40,000 টাকা না দিলে আসবে না, 40,000 টাকা দিলে উঠাবে কি দিয়া? ওইওয়ালা ওই লোকে কিছু দিয়ে উঠাবে, চালের উপর দিয়ে উঠাবে। এই চাল খাবে কে? আমি আর আপনি। তো আমি আর আপনি যখন চালটা খাবো, তখন আমাদের কি করতে হবে? সেটার দামও বেশি দিতে হবে। তো মোটা চাল কত দিয়ে কিনতে হবে? মেন্টালি সেভ করে ফেলতেন আপনারা, 60 টাকা। আর চিকন চাল যারা খান, আমার মতো যারা বড় লোক, যারা চিকন চাল খান, তারা কি করবেন 80 টাকা ধরে রাখবেন। আচ্ছা, এখন 80 টাকা চলে গেলাম, এখন চলে যাবো আমরা বাস ট্রাকের ভাড়া। কিন্তু পারলে তখন আপনি কি করবেন? রাস্তায় নামবেন, তাই না? আপনি গার্মেন্টস এ থাকেন, এই শ্রমিক ওই শ্রমিক বলা, সোয়াবিন তেল বাইরের দাম বেড়ে যাওয়ার কারণে গার্মেন্টস এর লোকে কিন্তু একটা প্রায় গার্মেন্টস এর আলাদা 3-4 দিন মানে হরতাল টরতাল করলো, তখন দেশে একটা খুব খারাপ অবস্থা ছিল। তো ওই সময় সে আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের আশেপাশে যারা ছিল, মানে প্রধানমন্ত্রী, তারা বললো যে চাকরি করে যে টাকা পাইতেছ, হ্যাঁ, যদি তুমি আজকে ঘরে না যাও, কালকে চাকরি থাকবে না, সেই টাকাটাও পাবা না। তখন আপনি কি করবেন? ঘরে ভিগে গেছে। তো আপনারা এইটা চিন্তা করেন না, স্যালারি বাড়ানোর জন্য কিন্তু রাস্তায় নেমে দেন না, ভুলেও এটা করেন না, বিশেষ করে এটা কে করবেন না, ভুলে করবেন না। কারণ যদি স্যালারি বাড়াইতে যান, যদি চাকরি আর আলান, তাহলে স্যালারি দিয়ে কিছু করতে পারবেন না। তো এই হলো আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স, যেগুলো আপনার ফিউচারে চলার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে। যারা এই চিন্তা করবেন তারাই শুধু সফল কাম হবে, আর যারা চিন্তা করবেন না, তাদের জন্য ভয়াবহ শ্রীলঙ্কা হচ্ছে। আচ্ছা, ভালো কথা, আমরা কিন্তু শ্রীলঙ্কা হব না। আমরা কেন শ্রীলঙ্কা হব না? কারণ আমাদের দেশের নাম বাংলাদেশ, আর আমাদের দেশ বাংলাদেশ কি হবে না? দেউলিয়া হবে না। কেন জানেন? প্রতিদিন তাই 12টা করে নিউজ হওয়া উচিত, তাহলে দেখা যাবে যে আমাদের নিউজের যে একটা রেটিং সেটা সবচেয়ে বেশি বাড়বে। তাছাড়া সারাদিনে নিউজ শুনতে 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 বোর হয়ে যায়, এতে ওই করছে অত ওই করছে, রাত 12টা বাজে নিউজ দিবেন, পরের দিন সকালে উডি শুনব, ও এগুলো হয়েছে দেশে, ওইবার এটা হয়েছে, ওইবার ওইটা হয়েছে, দ্যাটস ইট। তো আমার এতক্ষণ কথা বলার ভিতরে, আমি অনেকক্ষণ কথা বলছি, বলার ভিতরে হয়তো আপনাদেরকে প্রিডিকশন কিছু দিয়েছি, এই টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনি চলবেন, যেটা আমি অলরেডি সেভ করে ফেলছি নিজের মাথায়, আপনারাও সেভ করে ফেলবেন। বন্ধুগণ, কারো প্রতি রাগারাগি করা যাবে না, কারণ ডিজেলের দাম অনেক বাইরে গেছে, এত বাইরে যেয়ে গেছে আপনারা ঘুরতে যেতে পারবেন না। যারা ঘুরতে যাইতে ইচ্ছুক, কাউকে গালাগালি করে ঘুরতে যেতে পছন্দ করেন, তারা এখন গালাগালি কিছুদিনের জন্য অফ করে ফেলেন, আর অফ করে আপনারা কি করেন, ভবিষ্যতের প্রিপারেশন নেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আবার দেখা হবে অন্য কোনো একটা বিষয় নিয়ে।